আস্তাগফিরুল্লাহ পড়ার যে হাদিস, বিশেষ করে আপনি 70 বারের কথা বলেছেন, সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত। তিনি যেমন সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা, আল্লাহর কসম আমি দিনে আল্লাহর কাছে ইস্তিগফার এবং তওবা করি 70 বারেরও বেশি। এখানে 70 বার বলা হয়নি, 70 বারেরও বেশি। আমরা দেখা যাচ্ছে যে অনেকগুলো হাদিসে যেখানে বেশি আসে আমরা বেশিটাকে ডিলিট করে দেই আর আমরা মানে ওই সংখ্যাটাই রাখি, আসলে 70 বারেরও বেশি বলা হচ্ছে। এবং এই একই হাদিস এসেছে ইন্নি লা আস্তাগফিরুল্লাহ আকতার মিন 70 মাররা, এটা এসেছে যেমন তিরমিজি এবং ইবনে মাজার হাদিসেও, এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে ইন্নি লা আস্তাগফিরুল্লাহ আকতার মিন 100 মাররা, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি দিনে 100 বারের চাইতেও বেশি। এটা সহিহ মুসলিমের ভাষ্য। তাহলে কোনো ভাষ্যে আমরা পাচ্ছি 70 বারের বেশি, কোনো ভাষ্যে পাচ্ছি 100 বারের বেশি। এই আমলটা যদি কেউ করতে চান তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তিগফারটা পড়তেন সেটা পড়তে পারেন। তিনি সে ইস্তিগফারটা পড়েছিলেন যেটা তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে এসেছে, আপনিও প্রশ্ন উল্লেখ করেছেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ, এটা পড়তে পারেন। এটা খুবই একটা উত্তম ইস্তিগফারের শব্দ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করছি যিনি মহান, যিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব, যিনি সবকিছুর ধারক ও বাহক, এবং তার কাছে আমি তওবা করছি। সুবহানাল্লাহ, ইস্তিগফার এবং তওবা দুটোই হয়ে যাচ্ছে, এবং এটা সিলসিলা সহিহার মধ্যে শেখ আলবানী উল্লেখ করেছেন। তো সাইদুল ইস্তিগফার যদি আপনি পড়েন সেটা তো খুবই উত্তম, সাইদুল ইস্তিগফার অত্যন্ত চমৎকার, সেটা সহ পড়া উত্তম, কিন্তু সেটা পড়াটা শর্ত নয়। কেউ যদি সিম্পলি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তওবা করেন এবং নিজের শব্দেও নিজের ভাষায়ও বাংলা ভাষায়ও করেন, তাহলে তার ইস্তিগফার হয়েছে বলে গণ্য হবে, এই আমলটা তার শুদ্ধ হবে।